14 বছরের নাবালিকা প্রেগনেন্ট হওয়ার নারকীয় ঘটনা প্রকাশ্যে এলো। জানা গেছে শনিবার উদয়পুর তুলামুড়া পালপাড়া এলাকায় 14 বছরের এক নাবালিকা মেয়েকে নিয়ে তার মা গোমতী জেলা হাসপাতালে আসেন। গত বেশ কদিন ধরে অসুস্থতা বোধ করছিল নাবালিকা মেয়েটি। ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এই হাসপাতালে আসেন। এখানে আসার পর মেয়েটির মায়ের চোখ ছানা পড়া। হাসপাতালে আসার পর জানতে পারেন তার মেয়ে প্রেগনেন্ট। ঘটনা সূত্রে জানা যায় যে গত মার্চ মাসে পাইখোলা এলাকা স্থানীয় একটি মেলাতে ঘুরতে যায় মেয়েটি। সেখানে মেলাতে এক ছেলের সাথে পরিচয় হয়। মেলা থেকে ফেরার পথে কতিপয় ছেলে বাইক চালানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা মেয়েটি দূরে কোথাও নিয়ে যায়। তখন মেয়েটিকে নানান প্রলোভন দেখিয়ে ওই যুবকটি তার পাশবিক লালসা চরিতার্থ করে। যদিও নাবালিকা মেয়েটি ওই ছেলেটিকে আগে থেকে চিনত না, মেলাতে গিয়ে তার সাথে পরিচয়, বাইক চালানোর প্রলোভনের ফাঁদে পড়ে এই যুবকের সাথে ভিড়িয়েছিল। ঘটনার পর যদিও মেয়েটি তৎসময় বাড়িতে এসে তার মাকে কিছু বলেনি। 3 মাস হওয়ার পর নাবালিকা মেয়েটি অসুস্থতা বোধ করলে মূল ঘটনা প্রকাশ্যে আসে। তুলামুড়া পালপাড়া হতদরিদ্র এই পরিবারের আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে মেয়েটিকে হাসপাতালে আনার জন্য অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে আসতে হয়েছে। বর্তমানে নাবালিকা মেয়েটি 3 মাসের অন্তঃসত্ত্বা। এদিকে নাবালিকা মেয়েটির সর্বনাশ যে করেছে তার কোনো আতাপাতা নেই, তাকে চেনেন না বলে জানান নিগৃহীতা মেয়েটি। এদিকে মেয়ের এই অবস্থা দেখে হন্যে হয়ে ঘুরছেন তার মা। কারো কাছে বিচার চাইবার রাস্তাও নেই বলে কান্নাকাটি করছেন। নাবালিকা মেয়েটি জানায় যে ওই ছেলেটিকে পুনরায় দেখলে হয়তো বা চিনতে পারবেন। তাইও জানাইছে না, ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।